করোনার রেড জোন কুষ্টিয়ায় 24 ঘন্টায় 136 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 37.15। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে আছেন রিপোর্টার এস এম রাশেদ। সরাসরি যাচ্ছে তার কাছে। রাশেদ, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সহ জেলায় যে 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, এই 5টি মোট 6টি এই হাসপাতালে কিন্তু শুধুমাত্র করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 21 জন রোগে কিন্তু ভর্তি রয়েছে, চিকিৎসাধীন অবস্থায় আছে। তো এই পর্যন্ত কিন্তু আসলে পিসিআর ল্যাব সূত্রে গত 24 ঘন্টায় 366 জনের নমুনা পরীক্ষা করে 136 জনের ভিতরে করোনা শনাক্ত হয়েছে, এবং যার হার ছিল কিন্তু খুবই উদ্বেগজনক, যার হার ছিল কিন্তু 37.15%। এবং জেলার সবচেয়ে সুরক্ষিত যে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে, জেলার জেলা প্রশাসক সাইদুল ইসলাম সহ কিন্তু সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 4 জন কিন্তু করোনা আক্রান্ত রয়েছে। এবং কুষ্টিয়া সদর হাসপাতালে কিন্তু চিকিৎসক সহ প্রায় 6 জন কিন্তু ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে গেছে, যার কারণে আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই কিন্তু আসলে সচেতনতা না বৃদ্ধি করলে আসলে এই রোগকে, বিশেষ করে এই যে ওমিক্রন ভ্যারিয়েন্টটা কিন্তু দ্রুত ছড়িয়ে পড়বে বলে আমাদেরকে সিভিল সার্জন অফিস থেকে জানিয়েছে। এবং সিভিল সার্জন কিন্তু বারবারই কিন্তু বলছে, এবং তারা কিন্তু আসলে নানাভাবে জনসচেতনতা হওয়ার করার চেষ্টা করছে, এবং ইতিমধ্যে তারা বিভিন্নভাবে ক্যাম্পিংয়ের ব্যবস্থা করেছে। এবং আরেকটি বিষয় হলো, গত 24 ঘন্টায় কিন্তু একজন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে, এবং কুষ্টিয়া যে মৃত্যুর মিছিল করোনা আক্রান্ত হয়ে তাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং শুধুমাত্র কুষ্টিয়া জেলা করোনা আক্রান্ত হয়ে 791 জন মানুষ কিন্তু মারা গিয়েছে। এবং সিভিল সার্জন অফিস থেকে বারবারই বলছে, আসলে শহরের তুলনায় কিন্তু গ্রামের মানুষ সচেতনতা কম হওয়ার কারণেই কিন্তু আসলে এই রোগটা, বিশেষ করে করোনা, কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ছে। এছাড়া কুষ্টিয়ার যে পিসিআর ল্যাব সূত্রে আমরা জানতে পেরেছি যে নিয়মিতভাবে আসলে দ্রুতভাবে যাতে করোনা আক্রান্ত রোগীদেরকে শনাক্ত করা যায় সেই বিষয়ে তারা আসলে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। তো কুষ্টিয়ার সদর হাসপাতাল থেকে করোনা আক্রান্ত মৃত্যু এবং আক্রান্তদের নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। কুষ্টিয়ার করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এস এম রাশেদ।